নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা অন্নপূর্ণা স্বয়ং এসে খাবার খেয়ে গেলেন কলকাতার বরাহনগরের বণিক বাড়িতে সেই বিষয় বলি প্রদান করবো ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শুভ্র বণিক আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির মা অন্নপূর্ণার পুজোর ইতিহাস সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শুভ্র বণিককে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ির অন্নপূর্ণা পুজো দু সালে শুরু হয়েছিল এই বছর একুশ বছরে পদার্পণ করল এই পুজোর ইতিহাস তার মার বিয়ের পর থেকেই অন্নপূর্ণা পুজোর উপবাস করতেন এবং এক বছর অন্নপূর্ণা পুজোর দিন তার ছোট পিসি সাধের অনুষ্ঠানে ডেট পড়েছিল এবং রাধুনী না পাওয়ার জন্য তার মাকে উপোস করা অবস্থায় আমিষ মানে মাছ রান্না করতে হয়েছিল সে রান্না শেষ করার পর সবার যখন খাওয়া দাওয়া শেষ হলো তখন দরজার বাইরে এক বুড়িমা এসে তার মার কাছে কিছু খেতে চাইলেন এবং বলল তিনি নাকি অনেক দিন ধরেই কিছুই কাননি এবং তার মা বলল যে আজ অন্নপূর্ণা পুজো তাই তোমাকে দরজার বাইরে ভাত খেতে দেব না তুমি ভিতরে এসো বুড়িমা তার মা তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ভাত খেতে দিল উনি ভাত খেতে খেতে তার মাকে তার মায়ের কাছে জল চাইল তার মা পিছনে ঘুরে জলের গ্লাসটি নিয়ে সামনে গিয়ে দেখে যে সেই বুড়িমা আর নেই তারপর বিকেল বেলায় তার মা তাদের গুরুদেবের বাড়িতে অন্নপূর্ণা পুজো দিতে গেল এবং যথারীতি বাড়ি ফিরে রাত্রে যখন ঘুমোতে যায় তখন স্বপ্নে দেখেন একটি বাচ্চা মেয়ে লাল বেনারসি গায়ে দিয়ে এবং গা ভর্তি গয়না পরে হাসতে থাকে এরপর থেকে প্রত্যেক বছর তার মা একটা একটা করে পুজোর জন্য বাসন কিনতে থাকে কিন্তু কিছুতেই আর পুজো হয় না দু সালের অন্নপূর্ণা পুজোর দিন তার মা তাদের গুরুদেবের বাড়িতে পুজো দিতে গিয়ে মন্দিরের বাইরে বসে খুবই কাঁদতে থাকে এবং সেই দিন তাদের গুরুদেব বলেন যে যাও পরের বছর তোমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হবে এবং সত্যি দু সালে বাড়িতে প্রথম তাদের অন্নপূর্ণা পুজো শুরু হয় সেই পুজো প্রায় অনেক বছর তাদের গুরুদেব নিজেই করেছিলেন পুজোর সময় অনেক আত্মীয় স্বজন এক বছর তার বহরমপুরে দুই পাতানো পিসি পুজোর আগের দিন পাশের ঘরে শুয়ে শুয়ে তাদের পুজো নিয়ে খুবই হাসি ঠাট্টা করছিল হঠাৎ দুজনেই পাশের ঘর থেকে হাঁড়িতে চাল ঘুরছে এই রকম আওয়াজ শুনতে পায় এবং দেখে যে ঘর মাঝখান থেকে একটি ছায়া মূর্তি দেবী মূর্তিতে বিলীন হয়ে যায় এবং তারা খুব ভয় পেয়ে যায় দু হাজার কুড়ি সালের অন্নপূর্ণা পুজোর এক সপ্তাহ আগে লকডাউনের জন্য ঠাকুর ক্যান্সেল করে দেওয়া হয় এবং পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় সে এবং তার মা দুজনে খুবই মনে কষ্ট পায় কিন্তু হঠাৎ একদিন সকালে পাশের পাড়ার এক কাকিমা তাদের বাড়িতে এসে জিজ্ঞেস করেন যে পুজো হচ্ছে কি না তখন তার মা বলে যে লক লকডাউনে ফুল মিষ্টি ফল দোকান কিছুই পাওয়া যাবে না এবং দোকানও খুলবে না এবং লোকজন আসতে পারবেন না তাই এই বছর পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সেই কাকিমা তার মাকে বলে যে সে অনেক গাছের ফুল জোগাড় করে দেবে তুমি এতদিনের পুজো বন্ধ করো না এবং পরের দিন তার মা তার বাবার সাথে বাড়ির ঠাকুরের জন্য কিছু ফল কিনতে গিয়ে পাঠালেন ওনাকে ফল কিনে এবং সে ফলও কিনে আনলেন এবং সাথে একটি শীষডাবও কিনে আনলেন সে তখন বলল ডাবে ডাব কেন আনতে গেল আনতে গেলেন ঘর তো পাতা হবে না শুধু ঘরের ঠাকুরকে ফল প্রসাদ দেওয়া হবে হঠাৎই তার মা বলল যে যাই হোক যাক আমি এইবারও পুজো করব। এবং সাথে সাথে সে মৃৎশিল্পীকে ফোন করে এবং সে বলে একটি খুব ছোট। এবং সেই মৃৎশিল্পী জানায় এটি খুব ছোট ক্যান্সেল করা ঠাকুর পড়ে আছে সেইটা শুনে তার মা জোর গলায় বলে যে কাল তুই ঠাকুর দিয়ে যা বাড়িতে এবং এইভাবেই সেই লকডাউনের সময় তাদের বাড়িতে পুজো হয় এবং কি যে হলো একদিনের মধ্যেই সব আয়োজন হয়ে গেল এবং ফুল বেলপাতা তুলসী পাতা ফল মিষ্টি সবই পাওয়া গেল এবং সে অনেক দিন ধরে মনে মনে ভাবতেন যে মাকে সে নিজের হাতে পুজো করবে সেটাও পূরণ হলো মা অন্নপূর্ণাকে সে আগের বছর থেকে নিজের হাতেই পুজো করে তাদের মাকে ভোগ হিসাবে লুচি পাঁচ রকমের ভাজা তরকারি পায়েস মিষ্টি নিবেদন করা হয় জয় মা অন্নপূর্ণা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ